हरे कृष्ण। आज हमरा उपाख्याने उपदेश ग्रंथे 20 नंबर गल्पटी श्रवण करब। 20 नंबर गल्पटी नाम होच्छे एकजन विचक्षण वृद्ध बानर। एकजन राजा महाराज तार संतान संतति तार राजपुत्र एवं राजकन्यादेर आनंद विधानेर जन्य तिनी एकटी एक जगह किछु बानर तिनी रेखेछिलेन जाते राजपुत्र एवं राजकन्यारा ओई समस्त बानरेर संगे खेला करते पारे। एवं बानरेर घरेर पाशेई छिल एकटी भेड़ार घर। राजपुत्ररा समस्त घराधर उपर अनेक समय चरे बेड़ें आनंद करतें घराधर नहीं खेला करतें बानर संगे राजपुत्ररा समय काटतें अनेक भलो भलो फल बानर खावतें अनेक भलो भलो खबर राजबाड़ी रान्नाघर थे जा যে সমস্ত খাবার রান্না হতো অনেক সময় সেসব খাবার উদ্বৃত্ত থেকে যেত সেগুলি বানরদের খাওয়াতেন। খুব সুস্বাদু রাজভোগের খাবার বানররা খুব মজা করে খেত। আর তার পাশেই ছিল একটা ঘোড়া রাস্তা যেখানে অনেক ঘোড়া ছিল। তো সেই বানরদের যে নেতা সে ছিল অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী। তিনি বৃহস্পতি শাস্ত্র জানতেন শুক্রাচার্যের তত্ত্ব শুক্রাচার্যের দর্শন তার জানা ছিল চাণক্য পণ্ডিতের নীতি তার অনেক পড়া ছিল। এবং ওই বৃদ্ধ বানর তিনি সমস্ত অল্প বয়সের বানরদের নিয়ে তিনি প্রতিদিন পাঠ প্রবচন দিতেন। অন্যান্য বানররা অল্প বয়সের বানররা তাকে গুরুর মতো মানত। তো সেই বৃদ্ধ বানর বিচক্ষণ জ্ঞানী বানর লক্ষ্য করতে লাগলো যে ওই ভেড়ার যে ঘর আছে সেখান থেকে একটা ভেড়া খুব পেটুক ভেড়া খেতে ভালোবাসে। সে মাঝে মধ্যেই রান্নাঘরে ঢুকে পড়ত রাজবাড়ির রান্নাঘরে এবং রান্নাঘরে গিয়ে সে হঠাৎ করে রান্না করা পদের মধ্যে মুখ চালিয়ে দিত মুখ লাগিয়ে সেখানে যে পাচক ঠাকুর ছিলেন খুব রেগে যেত রেগে ওই পেটুক ভেড়াটাকে খুপিটা। তো বিচক্ষণ বানর খুব গভীর ভাবে চিন্তা করলেন এইভাবে প্রায় দিনই এই ভেড়াটা রান্নাঘরে ঢোকে আর প্রায় দিনই এই পাচক ঠাকুর এই ভেড়াটাকে পিটায় কোনদিন বা আগের মাথায় জ্বলন্ত কাঠ দিয়ে এই ভেড়াটাকে পিটাবে আর ভেড়ার গায়ে যে পশম যে লোম আছে ওই লোমে আগুন ধরবে সেই আগুন নিয়ে সে ঘোড়া রাস্তাগুলো দৌড়াবে। ঘোড়া রাস্তাগুলো রয়েছে খড়ের গাদা। তো সেই খড়ের গাদায় গিয়ে সে যন্ত্রণায় ছটফট করে গড়াগড়ি যাবে খড়ের গাদায় আগুন লাগবে সেই আগুনে ঘোড়া রাস্তাগুলো পুড়বে সেই আগুনে অনেক ঘোড়া মারা যাবে অনেক ঘোড়া আগমরা হবে। তিনি দেখলেন যে শালিপুত্র শালিপুত্র নামে একটা পশু চিকিৎসার গ্রন্থ তার জানা ছিল। সেই শালিপুত্র তিনি একজন বিখ্যাত পশু চিকিৎসক তিনি সেই গ্রন্থে লিখেছেন যে বানরের ঘোড়ার শরীর যদি আগুনে পুড়ে যায় তাহলে বানরের চর্বি দিয়ে প্রলেপ দিতে হয়। তো বানরের চর্বি দিয়ে প্রলেপ দিলে ঘোড়ার যে ঘোড়ার শরীর শরীর চামড়া যদি আগুনে পড়ে যায় বানরের চর্বি দিয়ে প্রলেপ দিলে সেই ক্ষত তাড়াতাড়ি নিরাময় হয়। তো সেই শালিপুত্রের সে সিদ্ধান্ত তার জানা ছিল তাই সেই বিচক্ষণ বানর একদিন একটা গোপন মিটিং ডাকলেন সমস্ত অল্প বয়সের বানরদের মিটিং এ ডাকলেন ডেকে বললেন দেখো আমি লক্ষ্য করছি যে পেটুক ভেড়াটা প্রায় রান্নাঘরে রাজবাড়ির রান্নাঘরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে সে
জোর করে হঠাৎ করে কিছু খাওয়ার চেষ্টা করে। আর সেখানকার যে প্রধান পাচক পাচক ঠাকুর, তিনি মাঝে মধ্যে তাকে লাঠি পেটা করে, কোন দিন বা জ্বলন্ত কাঠ নিয়ে তাকে পেটাই করবে, আর সেই তার পশমের শরীরে আগুন ধরবে। সে তখন ঘোড়া রাস্তা বলে দৌড়াবে, গিয়ে ঘোড়া রাস্তা বলে খড়ের গাদার উপর ভরা গড়িয়ে যাবে, তখন ঘোড়া রাস্তা বলে আগুন লাগবে। তো শালিপুত্র গ্রন্থে লেখা আছে যে যদি ঘোড়ার গায়ে যদি আগুন লাগে, ঘোড়ার চামড়া যদি আগুনে পড়ে যায়, তাহলে বানরের চর্বি দিয়ে তার চিকিৎসা করতে হয়। সুতরাং এখানে আমাদের থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, চলো আমরা জঙ্গলে চলে যাই। তখন অন্যান্য যুবক অল্প বয়সের বানররা বলতে শুরু করলো, আরে পাগল রে পাগল। বৃদ্ধ হলে বুঝি আর মতিভ্রম হয়, বৃদ্ধ বয়সে মতিভ্রম। তারা তাকে তার প্রতি যেটুকু বা শ্রদ্ধা ছিল সব শ্রদ্ধা উড়ে গেল। বলছে কি বলছো, এখানে প্রতিদিন আমরা কত কিছু খাবার পাচ্ছি, রাজবাড়ির রাজভোগের খাবার পর্যন্ত রাজপুত্র রাজকন্যারা নিজে হাতে আমাদেরকে খাওয়ায়, কত রকমের সুস্বাদু ফলমূল এখানে আমরা পাচ্ছি, ডালিম আমরা পাচ্ছি, কাঁঠাল, কত সুস্বাদু ফলমূল এখানে আমরা পাচ্ছি, সাফেদা নাশপাতি, কত সুস্বাদু ফলমূল এখানে আমরা পাচ্ছি, আর বনে গিয়ে কদবেল খেতে হবে, বনে কি সবসময় সব ফল পাওয়া যাবে? তখন বৃদ্ধ বানর বললেন, তোমরা এই ফলের লোভে, এই খাবারের লোভে তোমরা যদি এখানে থাকো, তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। অল্প বয়সের বানররা বৃদ্ধ বিচক্ষণ বানরের কথায় কর্ণপাত করলেন না, তারা হাসতে শুরু করলেন, ঠাট্টা করতে লাগলেন, এই বৃদ্ধ আমাদের এই বৃদ্ধ মুরব্বীর মতিভ্রম হয়ে গেছে। তখন বৃদ্ধ বিচক্ষণ বানরটি বললেন, ঠিক আছে, আমি তোমাদের সকলের মৃত্যু দেখতে চাই না, আমি চললাম। এই বলে বৃদ্ধ বানরটি বনে চলে গেল। তার কিছুদিন পরে সত্যি সত্যি সেই পেটুক ভেড়াটি রাজবাড়ির রান্নাঘরে খাবারের জন্য ঢুকলো, আর সেই সময় পাচক ঠাকুর রাগের মাথায়, প্রতিদিন এরকম তুই আমার খাবার নষ্ট করছিস, একেবারে হাতের কাছে ছিল একটা জ্বলন্ত কাঠ, সেই জ্বলন্ত কাঠ দিয়ে সেই ভেড়াকে পিটালো, আর ভেড়ার গায়ে যে পশম, ভেড়ার মনে আগুন ধরে গেল। ভেড়া তো চিৎকার করতে করতে দৌড়াতে দৌড়াতে ঘোড়া রাস্তা বলে গিয়ে খড়ের গাদার উপর গড়াগড়ি যেতে লাগলো। খড়ের গাদায় আগুন লেগে মুহূর্তের মধ্যে আস্তা বলে আগুন ধরে অনেক ঘোড়া মারা গেল, এবং অনেক ঘোড়া চামড়া পড়ে গেল, অর্ধমৃত হয়ে গেল, কতগুলি ঘোড়া বইছে কোনো মতে বাঁচল। তো রাজা যখন এই খবর পেল, সঙ্গে সঙ্গে রাজা পশু চিকিৎসককে খবর দিলেন। পশু চিকিৎসক এসে বললেন যে শালিভদ্রের সিদ্ধান্ত অনুসারে যে সমস্ত ঘোড়াগুলি এখনো বেঁচে আছে, এদের গায়ে যদি বানরের চর্বি দিয়ে প্রলেপ দেওয়া যায়, এরা বেঁচে যাবে। তখন রাজা আদেশ করলেন যে আমাদের বানরের ঘরে যত বানর আছে সেগুলিকে হত্যা করে তাদের চর্বি দিয়ে আমার ঘোড়ার চিকিৎসা করে দাও। সঙ্গে সঙ্গে এই সমস্ত বানরদেরকে হত্যা করা হলো এবং বানরের চর্বি দিয়ে ঘোড়ার চিকিৎসা চলল। তো সেই খবর বনবাসী যে বৃদ্ধ বিচক্ষণ বানর শুনতে পেলেন, তিনি তখন খুব দুঃখিত হলেন, যখন আমি তাদেরকে বললাম তারা আমাকে পাগল মনে করে, বার্ধক্যে আমার মতিভ্রম হয়েছে মনে করে তারা আমার কথা শুনল না, কিন্তু এখন সকলেই আমার সমস্ত বংশের সবাই প্রাণী মন্দ। তো এই হচ্ছে উপাখ্যান। এই উপাখ্যানের মাধ্যমে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরকারের ঠাকুর আমাদেরকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন যে বিচক্ষণ এবং বৃদ্ধ গুরুদেব যদি বৃদ্ধ হয় এরকম মনে করা কোনোদিন উচিত নয়, গুরুদেবের মতিভ্রম হয়েছে। সবসময় বিচক্ষণ ব্যক্তিদের কথা শুনতে হয় শ্রদ্ধা সহকারে। আমরা নিজেরা বিচক্ষণ নই, তাই বিচক্ষণ ব্যক্তিদের কথায় শ্রদ্ধা রেখে, শ্রদ্ধাবান ভবতি জ্ঞানম, শ্রদ্ধা রেখে আমাদের বৃদ্ধ বিচক্ষণ বিশেষ করে জ্ঞানী বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ গুরুদেবের কথা আমাদের শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হবে। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যই তিহি কথিতা ইহ অর্থা প্রকাশন্তে মহাত্মনঃ, যার গুরুর প্রতি
যতটুকু বিশ্বাস কৃষ্ণের প্রতি ততটুকু বিশ্বাস, যেরকম কৃষ্ণে বিশ্বাস সেরকম গুরুতে বিশ্বাস। তো সেই ব্যক্তির কাছে বেদ বেদান্তের সমস্ত গোপন রহস্য সেই ব্যক্তির কাছে প্রস্ফুটিত হবে। গুরুদেবের বাক্যের প্রতি শ্রদ্ধা রাখা উচিত, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। গুরুদেব যা বলেছেন এরকম ভাবা উচিত নয় যে গুরুদেব কম বুঝেন বা বয়সের ভারে তার মতিভ্রম হয়েছে, এই ধরনের অপরাধমূলক চিন্তা করলে বানরের বংশের মতো আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তার প্রমাণ ধৃতরাষ্ট্র, তিনি বিদুরের কথা শুনেননি, বিদুর গুরুস্থানীয়, দুর্যোধন বিদুরের পরামর্শ শুনেননি। আমরা দেখি রাবণ বিভীষণের পরামর্শ শুনেননি, বিভীষণ ছিলেন পরম রাম ভক্ত, রাবণকে তিনি সৎ পরামর্শ দিয়েছিলেন, রাবণ বিভীষণের সৎ পরামর্শে কর্ণপাত করেননি। ঠিক তেমনি ধৃতরাষ্ট্র দুর্যোধন বিদুরের সৎ পরামর্শে কর্ণপাত করেননি, তো এই জন্য সবংশে তাদের ধ্বংস হয়েছে, কুরুবংশ এবং রাবণের বংশ সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত হয়েছিল যেহেতু তারা শুদ্ধ ভক্তের সৎ উপদেশে কর্ণপাত করেননি। তো আধ্যাত্মিক জীবনে পারমার্থিক জীবনে কৃষ্ণ ভক্তির পথে আমরা যদি সিদ্ধি লাভ করতে চাই আমাদের শুদ্ধ সৎ গুরুদেবের নির্দেশে জীবনযাপন করা উচিত। যারা সৎ গুরুদেবের নির্দেশে জীবনযাপন করবেন তারা অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন। আর যারা মনে করেন যে আমি গুরুদেবের থেকে বেশি বুঝি আর গুরুদেবের উপদেশে যারা অশ্রদ্ধা করবেন ঠাট্টাইয়ারকি করবেন তাদের এই বানরদের দশা হবে, তাদের শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য। যেভাবে গুরু বংশ ধ্বংস হয়েছিল, যেভাবে রাবণের বংশ ধ্বংস হয়েছিল, যারা মহতের বাক্য মহতের বাক্যে যারা অশ্রদ্ধা করবে তাদেরও সেরকম দুঃখ গতি অবশ্যই হবে। হরে কৃষ্ণ।